অবশ্যই তোমাকে মুরগির মতন এই ভাবছে, মুরগিই ভাবছে সবাই, মুরগির মতোই কেন, মুরগিই ভাবছে, ঠিক আছে, যে মালদার পার্টি আছে, রিলেশন বা সম্পর্ক করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে, কারণ তুমি তার ঐশ্বরিয়া রাও বা কি বলে মহাসুন্দরী না, ঠিক আছে, তুমি একদম কচি ভার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি, ছোট করতে গেলে বহুত কিছুই বলা যায়, যাই হোক অত ছোট করতে চাই না, তো বহুত কিছুই বলা যায়, ওইটা তো তুমি না। হ্যাঁ, তোমাকে তো দেখা গেছে ওরকমই, তখন তখন তো আরো অন্যরকম ছিল, আরো অন্য আরো খারাপ ছিল চেহারা। আমি তো অমানুষ, অকৃতজ্ঞ, লুভি, স্বার্থপর। সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও, খুঁজে নিও, এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই, অত আহামরি কিছু নিয়ে যায়নি আমি, ঠিক আছে, তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় 20-30 লাখ টাকা খরচ করছো। তোমার সাথে ব্রেকআপ, যেটা ব্রেকআপ হয়ে গেছে, থুতু যেটা ফালাইছি সেটা তুলবো না আমি, ঠিক আছে, যদি সেই থুতুর উপর একটা বাড়ি তোলা যায় তো তোলো, নাহলে থুতু এখানে উপরে থাকে রাস্তার উপরে। তোমাকে আজকে কয়টা জিভি কথা জিজ্ঞেস করলাম না, যে বাড়ি দিলে চলে আসবে নাকি, তুমি বললাম হুম, তারপরে আমি বললাম যে বাড়ি পেয়ে আবার নতুন কোনো জিনিসের জন্য জিদ করে চলে যাবো নাকি, তুমি বললাম না, তারপর আমি যখন বললাম তুমি কাকে কাকে কোনটা দরকার বেশি, আমাকে না কোনটা চাও তুমি, আমাকে না বাড়ি, তুমি বললে দুইটাই। আমি রিয়েলাইজ করলাম কি জানো, আমি রিয়েলাইজ করলাম যে এই যে তুমি এই কয়দিন নাই আমার কাছে, আমার সাথে, তুমি জানো যে আমি কি অবস্থায় থাকি, তুমি না থাকলে আমি কত পেরেশানিতে থাকি, আমি কত কষ্টে থাকি, আমি কত দুঃখে থাকি, আমার ঠিক মতো খাওয়া দাওয়া গোসল টোসল কিছুই হয় না, আমি শুধু তোমার টেনশন করি, তোমার জন্য কান্নাকাটি করি, তোমাকে বারবার ফোন করি, আমি এই কদিন খালি এইভাবেই দিন যাপন করছি, আর অন্যদিকে তুমি দেখো তুমি তোমার লাইফটা চিল করে বেড়াইছো, তুমি পার্টি করছো, তুমি মদ খাইছো, তুমি বন্ধুদের সাথে বেড়াইছো, তুমি রেস্টুরেন্টে খাইছো, তোমার একবারও মনে হয় নাই যে তোমার জান খাইছে কি খায় নাই, বা তোমার জান কেমন আছে, তোমার জান তোমার জন্য কতটা কান্নাকাটি করতেছে, তুমি বাড়ির চেয়ে আমাকে বেশি ভালোবাসো। হ্যাঁ, একটা বাড়ি তোমার দরকার, তোমার আমাকে কিন্তু দরকার নেই, তুমি যদি এই চিন্তাটাই করতা যে আমার আমি আমাকে তুমি ভালোবাসতা বা ভালোবাসো, তাহলে তুমি আমার কষ্টটা ফিল করার চেষ্টা করতা, তুমি যদি আমাকে রিয়েল লাভ করতা বা রিয়েল লাভ করো যদি, তাহলে তুমি আমাকে জানো যে তোমাকে না দেখতে পারি, আমি ঘুমাইতে পারি না, আমি কিছুই করতে পারি না, এবং তুমি এই জিনিসটাও জানো যে তুমি ছাড়া আমার ওয়ার্ল্ডে কেউ নাই, তুমি এই জিনিসটা খুব ভালো করেই জানো যে আমি প্রত্যেকটা সেকেন্ডে আমি তোমার তোমার কথা চিন্তা করি, প্রত্যেক